নাগানন্দা যে অস্ত্রটা ছুঁড়েছিল সেটা কোথায় জানতে পেরে গেছি। চলো যাই আমরা। নন্দিনীকে শেষ করার ওই অস্ত্রটা তৈরি হয়ে গেছে। ত্রিশূলের সামনে থাকা ফলা নন্দিনীকে মারার জন্য নাগানন্দার বানানো সেই শস্ত্র। এই ফলাতে এখন বিদ্যুতের শক্তিও মিশে রয়েছে। নন্দিনী এই জঙ্গলের দেবীর সামনেই বড় হয়েছে। নন্দিনীকে জঙ্গলের দেবীর সামনে মেরে ফেলার জন্য একটা অস্ত্র বানিয়ে রেখেছে। তার মানে ওর মধ্যে কত বড় অহংকার তৈরি হয়েছে। এই ফলাটা যদি ওদের হাতে পৌঁছতে না দেওয়া হয় তাহলে বরুণ দেবের পুজো পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। যেভাবেই হোক অস্ত্রটাকে আমাদের নিতেই হবে। কালীমায়ের আরেকটা রূপ হয়ে জঙ্গলের দেবী এখানে প্রতিষ্ঠিত। ওনার অস্ত্র হিসেবে শুধু ত্রিশূলটার এখানে থাকা উচিত। অন্য কোনো অস্ত্র এখানে থাকা চলবে না। ওই নাগানন্দা নিজের তন্ত্র বলে যে অস্ত্র এখানে রেখে গেছে, সেই অস্ত্র আমি এখানে কিছুতেই থাকতে দেব না। হ্যাঁ, ওই রঙ্গনায়কই আমাদের এই পূজোর ব্যাপারে জানতে পেরে গিয়েছে। আমাদের সৃষ্টি করা অস্ত্রটা আমাদের আগেই ও নেবার চেষ্টা করছে। উনি কি করে জানতে পারলেন? এখন ওটা দরকারই নয়, আমাদের অস্ত্রটা আগে দরকার, ওটা জরুরি। ওটার জন্য যা করতে হবে সেটা করুন। কি করবো নাগানন্দা বলুন। আমরা কিছুই করতে পারবো না, গঙ্গাকেই করতে হবে। গঙ্গা, এটা কেবল তোমার জন্য তৈরি করা অস্ত্র, ওটা তোমাকেই পেতে হবে। তুমি ওর শরণ নাও। আমায় কি করতে হবে বলুন? ওটা কেবলমাত্র একটা অস্ত্র হতে পারে, কিন্তু ওর উপর যার অধিকার থাকে কেবল তার কথাই ও শুনতে পায়। তুমি তোমার অন্তর দিয়ে ওর কথা চিন্তা করে কেবল তোমার সাহায্যের জন্য ওকে স্মরণ করো।
যে অস্ত্রটার উপর তোমার অধিকার রয়েছে তুমি স্মরণ করলেই ওটা তোমার কাছে আসবে। ওকে অন্তর দিয়ে ডাকো। নন্দিনীকে শেষ করার জন্য আমার ওই অস্ত্র চাই। ওই অস্ত্র আমায় প্রদান করো ভৈরব। এই অস্ত্র শুধু গঙ্গার জন্য বানানো হয়েছে। গঙ্গা এই অস্ত্রের আহ্বান করতে শুরু করেছে। তাও এই অস্ত্র সত্য আর ধর্মকে রক্ষা করার জন্যই এই অস্ত্র। ও যখনই ডাকবে এটা চলে যাবে ওর কাছে। আমি আহ্বান করছি, এই অস্ত্রটা যেভাবেই হোক আমাকে নিয়ে নিতেই হবে। না নিতে পারলে এই অস্ত্র গঙ্গার কাছে চলে যাবে। আহ্বান করছি আমি। নন্দিনীকে শেষ করার অস্ত্রটা হাতে চলে এসেছে। এবার ওই নন্দিনীর মৃত্যু আর কেউ আটকাতে পারবে না। শক্তি নাগের মৃত্যু নেই এই কথা বলেছিল নন্দিনী। এবার মরবে। আমি নিজের হাতে ওকে মারব। নন্দিনী, আয় নন্দিনী। তুই তো মায়াশক্তিকে খুঁজতে গেছিলিস, সেই মায়াশক্তির সম্বন্ধে কিছু জানতে পারলি? মায়াশক্তিকে আমি খুঁজে পেয়েছিলাম। ওর সাথে লড়াই করে মায়াশক্তিকে আমি গিলে ফেলেছিলাম। এটা তুই কি বলছিস? তুই ওকে গিলে নিলি? আমি মায়াশক্তিকে কিছুক্ষণ শরীরে ধরে রাখতে পেরেছিলাম, কিন্তু তারপর ওই মায়াশক্তি আমার পেট চিরে বেরিয়ে যায়। এতদিন পর মায়াশক্তিকে ধরতে পারার পরও ও এভাবে বেরিয়ে গেল, এতে নিজের উপরই রাগ হচ্ছে আমার। এটা নিয়ে অত চিন্তা করিস না। তুই মায়াশক্তিটাকে গিলে নিয়েছিস যাই হোক, কিন্তু তুই ওটার সম্বন্ধে কিছু জানতে পারলি? না, শুধু মনে হয়েছিল যেন কোনো হাওয়া, তাছাড়া ওর ব্যাপারে আমি আর কিছুই বুঝতে পারিনি। ঠিক আছে, ওই মায়াশক্তির ব্যাপারে জানবার সময় নিশ্চয়ই আসবে, তখন জানলেই হবে। এখন তোর জানার মতো খুব জরুরি একটা
বিষয় রয়েছে। কি বিষয়? গঙ্গার হাতে তোর মৃত্যুর সম্ভাবনা রয়েছে সেটা জানার পরে ওরা গঙ্গাকে দেওয়ার জন্য একটা অস্ত্র বানিয়েছে। নাগানন্দা মাধবী দুজনেই গঙ্গাকে দিয়ে বরুণদেবের পুজো করিয়ে নাগদেবতার কাছ থেকে অস্ত্র পেয়ে তার মধ্যে বরুণদেবের শক্তি মিশিয়ে অস্ত্রকে শক্তিশালী করে গঙ্গাকে দিয়েছে। গঙ্গার কপালে অবস্থিত ভৈরবের ওই ত্রিনেত্র শক্তি দিয়ে ওই মাধবী আর নাগানন্দা যে পুজোটা করছে সেটা আমরা প্রত্যক্ষ দেখতে পেয়েছি। তখন ওই নাগানন্দা বিদ্যুৎ শক্তিটাকে ধরার জন্য একটা অস্ত্র জঙ্গলের দেবীর মন্দিরের সামনে ছুড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই অস্ত্রটা নেবার জন্য আমি আর রঙ্গনায়কই জঙ্গলের দেবীর মন্দিরের দিকে ছুটে গেলাম, কিন্তু শেষ অবধি আমরা ওই অস্ত্রটা নিতে পারলাম না, অস্ত্রটা নিজে থেকেই চলে গেল। তোকে মেরে ফেলার জন্য গঙ্গা প্রস্তুত হয়ে রয়েছে। তোকে মেরে ফেলার জন্য ওই অস্ত্র তৈরি হয়ে আছে, ও যখন তখন যা খুশি তাই করতে পারে। যেভাবে হোক ওই অস্ত্রটাকে নিতে হবে। এই বিষয়ে আপনি আর কোনো চিন্তা করবেন না, ওরা গঙ্গাকে ব্যবহার করে যা করতে হয় করুক, দেবীর কাছে কালচক্র যতক্ষণ না রাখছি গঙ্গাই হোক আর কোনো অস্ত্রই হোক আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুই নিজের শক্তির উপর ভরসা রাখ, তুই যে তোর মাকে কথা দিয়েছিস তার জন্যই হয়তো তুই এসব কথা বলছিস, কিন্তু ওই অস্ত্রটা পেয়েছে নাগদেবতার থেকে আর বরুণ দেবের পুজো করে ওই অস্ত্রের মধ্যে বিদ্যুৎ শক্তিকেও জমিয়ে রেখেছে, সেই জন্য তোকে একটু সাবধানে থাকতে হবে। পূর্ণিমার আগে জঙ্গলের দেবীর মন্দিরে কালচক্র রাখতে পারাটাই আমার একমাত্র লক্ষ্য, আমাকে আপনি লুকিয়ে থাকতে বলবেন না। আমি তোকে লুকিয়ে থাকতে বলছি না, শুধু একটু ধৈর্য ধরতে বলছি। নাগানন্দ আর মাধবী অবশ্যই গঙ্গাকে অস্ত্র রাখার জায়গাটা দেখাবে, তখনই আমরা ওই অস্ত্র রাখার জায়গাটা জানতে পারবো আর সুযোগ বুঝে আমরা ওই অস্ত্রটা নিয়ে নেব। আমার মনে যাই থাক না কেন, আপনার কথা অমান্য করার ক্ষমতা আমার নেই। গঙ্গা তো আপনার কথা শুনল না, কিন্তু আমি শুনব। আমার পূজো করতে যাওয়াটা দরকার ছিল, তাই তোমাকে অজ্ঞান করে দিয়েছিলাম। আমার থেকে তোমার কাছে ওই পূজো বেশি গুরুত্বপূর্ণ। ওই পূজো তো আমি নন্দিনীর জন্য করেছি, নন্দিনীকে একবার শেষ করে দিতে পারলে আমরা আবার শান্তিতে জীবন কাটাতে পারবো। নন্দিনীকে শেষ করবে এই কথা ভাবতে ভাবতে তুমি আমার জীবনের কথাটাই ভুলে যাচ্ছ। আমি কোনো কিছু ভুলিনি, আমি তোমাকে সম্মান করি। আমাদের দুজনের জীবনে যাতে নতুন করে আর কোনো বিপদ না আসে সেই জন্যই আমি এসব করছি। তোমার বাবা আমার বাবাকে শেষ করেছে যে, সেই নন্দিনীকে একবার শেষ করে দিলেই আমরা আবার আগের মতন জীবন কাটাতে পারবো।
আমি নন্দিনীর থেকে প্রতিশোধ নেব বলেছি, কিন্তু আমার মতো সাধারণ মানুষের কাছে ওকে মারার মতো শক্তি তো নেই। নন্দিনী দৈব অংশধারী শক্তি নাগ, ওর মুখোমুখি দাঁড়াতে হলে আমাকে তো নিজের শখ আহ্লাদ ছেড়ে বৈরাগ্যের জীবন কাটাতে হবে। তুমি কিন্তু ভুল করছো গঙ্গা। আমার ভুলের জন্য তুমি যা ইচ্ছে শাস্তি দাও আমায়, আমি মাথা পেতে নেব। কিন্তু তোমার কাছে আমি হাত জোর করে বলছি, নন্দিনীকে শেষ করা অবধি তুমি আমার কোনো সিদ্ধান্তে বাধা দেওয়ার চেষ্টা করো না। এত ভাবনা চিন্তা করছেন? আজ্ঞে স্বামী, ওই অস্ত্রটা বাঁচিয়েছিলাম, না হলে ওই অস্ত্রটা রঙ্গনায়কের হাতে চলে যেত। গঙ্গার উপরে বিকার সন্দেহ করলেন, কিন্তু ও তো আজকে আমাদের সাহায্য করলো, তার মানে ওর মধ্যে কোনো বশীকরণ শক্তি নেই। তাহলে রঙ্গনায়কই জানলো কি করে সবকিছু? কাল চক্রটা নিয়ে আসলে তুই গঙ্গাকে অর্ধেক পরীক্ষা করেছিস, পুরো পরীক্ষাটা করে দেখ। কাল চক্রটা হাতে নিলেই ওই মায়াবী শক্তি চলে আসছে, আমি কিছুতেই ওই কালচক্র আর হাতে নিতে চাই না। ঠিক আছে, তোকে ওই কালচক্র দিয়ে পরীক্ষা করতে হবে না, আমি যেমন বলবো তেমন করবি। আমি কিছুতেই ওই কালচক্র আর হাতে নিতে চাই না। ঠিক আছে, তোকে ওই কালচক্র দিয়ে পরীক্ষা করতে হবে না, আমি যেমন বলবো তেমন করবি। তখন গঙ্গার উপরে রঙ্গনায়কি বশীকরণ শক্তিটা প্রয়োগ করেছে কিনা সেটা আমি জানতে পারবো, বুঝতে পারলি? কি করতে বলছেন আপনি? এটা তো খুব ভালো উপায়। তুই গিয়ে গঙ্গাকে ডেকে আন। আচ্ছা ঠিক আছে, এসো গঙ্গা, তোমার ব্যাপারে কথা হচ্ছিল। আমার ব্যাপারে আর কথা বলতে হবে না, নন্দিনীকে শেষ করে দেওয়ার জন্য আমরা তো অস্ত্র পেয়ে গেছি, তাহলে এখনো কেন অপেক্ষা করছি? নন্দিনীকে আমরা শেষ করে দিচ্ছি না কেন? আমরা নাগ পঞ্চমীর দিন ওই অস্ত্রটা তৈরি করেছি, নাগ দেবীর জন্ম নক্ষত্রের দিন ওই অস্ত্রের শক্তি সর্বোচ্চ হবে। নাগদেবীর জন্ম নক্ষত্রের দিনটা শ্রেষ্ঠ, ওই দিনটাতেই নন্দিনীকে আমরা মেরে ফেলব। সেই দিন কবে আসবে? আর তিন দিন বাদেই। তিন দিনে যদি রঙ্গনায়কি মা অস্ত্র নিয়ে নেন তখন কি করব? রঙ্গনায়কি ওই অস্ত্রটা নিতে পারবে না, তার কারণ ওই অস্ত্রটা আমি রহস্যময় এক জায়গাতে লুকিয়ে রেখেছি। কোথায় রেখেছেন? জঙ্গলের দেবীর পাশেই রেখেছি, ওটা যাতে কারোর চোখেই না পড়ে তার জন্য পুষ্পার্চনা করে রেখেছি। দেবীর মন্দিরের পাশে কেন রেখেছেন? ওই মন্দিরেই তো নন্দিনী সব সময় যায়, ওর চোখে পড়লে ওই অস্ত্রও নিয়ে নেবে। নন্দিনী ওই অস্ত্রটাকে সমস্ত জায়গায় খুঁজতে পারে, কিন্তু ওটা যে জঙ্গলের দেবীর মন্দিরে থাকতে পারে সেটা ও চিন্তাই করতে পারবে না। এই ব্যাপারটাকে এত সহজ ভাবা ঠিক না, মন্দিরের থেকে কলস যখন আমরা পাইনি তখন এই অস্ত্রও হাতছাড়া হয়ে যেতে পারে। এক্ষুনি জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে ওই অস্ত্রটা নিয়ে আসি চলুন। গঙ্গা তো ঠিকই বলছে, জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে আমরা অস্ত্রটা বরং নিয়ে আসি। তোরা দুজনেই যখন এই কথাটা বলছিস আমি তাতে আর বাধা দেব না, চল যাই। কি হয়েছে? অস্ত্র রাখার সেই জায়গাটা জানতে পেরে গেছি। কোথায় রেখেছে? জঙ্গলে কালদেবীর মন্দিরের পাশে পুষ্প অর্চনা করে পুঁতে রেখেছে। তাহলে আমি ওটা এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। দাঁড়া, তুই একা কোথাও যাবি না, আমরাও তোর সাথে যাব। ঠিক বলেছেন, ওদের চোখের সামনে অস্ত্রটাকে নিজেদের অধীনে করে নেব, চলুন।
ফুলের ওই জায়গাটা দেখছিস? ফলাটা ওখানেই থাকতে পারে। ওই জায়গাটা খুললে আমরা অস্ত্রটা পেতে পারি। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, তুমি রক্ষা করো। ঢেকে রাখা ওই জায়গাতেই অস্ত্র রাখা আছে বললেন, কিন্তু নন্দিনী তো ওই জায়গাটাই খুঁড়ছে। ওরা এই অস্ত্রের ব্যাপারে নিশ্চয়ই জেনে গেছে। নন্দিনী অস্ত্র খুঁজে পাওয়ার আগে আমাদের ওকে আটকাতে হবে। নন্দিনী ওখানেই খুঁজুক, এইবার ঠিক কি হবে তোরা একটু ধৈর্য ধরে দেখ। নন্দিনী তো অস্ত্র পেয়ে যাবে, আর আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন। নাগানন্দের সমস্ত কথার একটা মানে আছে, তুমি এত ভাবনা চিন্তা করো না। এই জায়গাটায় তো ভালো করে খুঁজলাম, কিন্তু কোনো অস্ত্রই তো পেলাম না। আমরা এখানে আসবো বলে ওরা জানতে পেরে গিয়ে ওরা এটা নিয়ে গেল নাকি? ওরা এই জায়গাতে অস্ত্রটা রাখেনি। আমাদের ভুল পথে চালনা করতেই ওরা এইসব পরিকল্পনা করে যাচ্ছে। তার মানে আমাদের বোকা বানাচ্ছে। আমাদের সমস্ত পরিকল্পনাগুলো তুই কিভাবে জেনে ফেলিস সেটা নিয়ে আমি চিন্তা করেছিলাম। আর ঠিক সেই রহস্যটা জানার জন্যই অস্ত্রটা এইখানে আছে এই মিথ্যেটাই আমি গঙ্গাকে বলেছিলাম। কথাই বিশ্বাস করে তোরা এখানে এসেছিস। গঙ্গার ভেতরে বিশেষ শক্তি প্রয়োগ করে ওর মাধ্যমেই সমস্ত পরিকল্পনাটা জেনে তোরা যে এইখানেই আসবি সেটা আমি জেনে নিয়েছিলাম। আমার উপরে উনি শক্তি প্রয়োগ করেছেন শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি। নন্দিনীকে বাঁচানোর জন্য আপনি শেষ পর্যন্ত আমাকে ব্যবহার করলেন, আর সেটা আমি ভালো করে বুঝে গেছি। সবাই আপনাকে দেবতার মতো সম্মান করে, আর আপনি ভগবানের নাম করে এরম একটা নীচ কাজ করবেন আমি ভাবিও নি। আপনি যাই ষড়যন্ত্র করুন না কেন, নন্দিনীকে আপনি বাঁচাতে পারবেন না। আমার উপরে আপনি যা শক্তি প্রয়োগ করেছেন সেটা এক্ষুনি সরিয়ে নিন।
না। ও সরাবে না, ও যে কোনো শক্তি প্রয়োগ করুক না কেন ওটা আমি সরাবো। গঙ্গা, তুই ওর ছল চাতুরি দেখে নিয়েছিস তো, সেটাই যথেষ্ট। না, উনি যে শক্তি প্রয়োগ করেছেন সেটা ওনাকেই সরাতে হবে। আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না, আমি এক্ষুনি যাব। দাঁড়া গঙ্গা, ওরা সরাবে বলে বাহানা করে নিশ্চয়ই অন্য কোনো শক্তি প্রয়োগ করবে, তুই ওর কাছে যাবি না। ছাড় গঙ্গা, কি হবে আমি সব দেখে নেব। মাধবী নিয়ে যা। হ্যাঁ গঙ্গা, চলো আমরা যাই, এসো। এই নন্দিনী, তোকে শেষ করার জন্য আমার সৃষ্টি করা অস্ত্রটা তুই নিতে চাইছিস না? তোর মৃত্যুর জন্য তৈরি অস্ত্র অত সহজে আমি তোর হাতে কিছুতেই যেতে দেব না। আমাকে মারার অস্ত্রটা তুই লুকিয়ে রাখতে পারিস, কিন্তু আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। শক্তি থাকলে আমায় আটকে দেখা। ওরে আমাকে তুই কিছুই করতে পারবি না, কিন্তু আর মাত্র তিন দিন পরেই সামনের ওই জ্যেষ্ঠ নক্ষত্রে তোকে আমি শেষ করে ফেলবো। তুই পারলে আমার হাত থেকে বেঁচে দেখা। তিন দিনের মধ্যে ওরা যে নন্দিনীকে শেষ করে দেবে এই কথাটা বারবার বলছে, এবার কি করব আমরা? নাগানন্দা, এত জোর দিয়ে বলছে যখন নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে। এখন আমাদের সতর্ক থেকে ওর পরিকল্পনা ব্যর্থ করতে হবে। নাগানন্দার কথা শুনে একদম চিন্তা করবি না তুই, তোর সাথে আমি থাকব। আমাকে পেরিয়ে ও কিচ্ছু করতে পারবে না। দেবী, আমি ভালো মতোই বুঝতে পারছি তুমি চিন্তা করছো ওই চোরের ব্যাপারে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে তোমার মাথা থেকে এই সব কি করে দূর হবে। এই ধুর, আমি মরছি আমার জ্বালায় আর ইনি শুধু খেয়েই যাচ্ছে, আর তো কোনো কাজ নেই। কিছুক্ষণের জন্য কি মুখটা বন্ধ রাখতে পারো না তুমি? দেখো, তুমি যার জন্যই চিন্তা করো অথবা কাউকে যদি ফোনও করো, চাইলে তুমি ওই কলস আবার আনিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি খাবার জিনিস কোনোদিনও ফেলবে না বলে দিচ্ছি, প্লিজ দেবী। তুমি এক্ষুনি কি বললে? তুমি পারলে আরেকটা কলস আনিয়ে রাখো, কিন্তু তুমি কোনোদিনও খাবার জিনিস ফেলে দেবে না বলে দিচ্ছি। এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো। এই অধ্যক্ষতা, এই ম্যাডাম আপনাকে ফোন করেছেন, মনে হচ্ছে কলসের ব্যাপারে কিছু বলবেন। এই এমনি কত কেস আমি এক চুটকিতে শেষ করেছি, এসব কোনো ব্যাপার নাকি? দে রে ফোনটা, দে দে রে কি দে দি ম্যাডাম। বলুন ম্যাডাম, আজকে তুমি আমার সঙ্গে সেখানে দেখা করবে, পারবে কি সেটা? মন্দিরের কলসটা চুরি হয়ে যাবার জন্য পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে, আমি যেখানে আছি সেখান থেকে বেরোতে পারবো না। ঠিক আছে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি নিজেই আসছি। অধ্যক্ষতা, আপনার হাত কাঁপছে কেন? তুমি কোথাও না গিয়ে ওইখানেই থাকো, আমি তোমার জন্য একটা বড় কাজের ব্যবস্থা করেছি। এই
এখানে আসতে চাইছি, কোনো বড় কাজ আছে বলছি। দেখুন, বড় কাজ মানে বড় অ্যামাউন্টও আসবে, তাহলে আসতে বলুন, আসতে বলুন, এতে আমাদের লাভ হবে। আমি একটু বোম্বে ক্লায়েন্টের সাথে একটু বিজি ছিলাম, তবে ঠিক আছে, আপনি চলে আসুন, তাড়াতাড়ি এলে কাজটা সেরে তাড়াতাড়ি যেতে পারবেন। ঠিক আছে, আমি নিজেই আসছি। দেবী, তুমি ওই চোরের সঙ্গে আবার দেখা করতে যাচ্ছো? হ্যাঁ। আরে, তুমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছো মানে তোমাদের মধ্যে সম্পর্ক হয়েছে। ভগবান, ও এবার আমাকে ছেড়ে ওই চোরের কাছে চলে যাবে, এবার আমি কার সঙ্গে থাকবো? কিছু না জেনে ভুলভাল কথা বলো না তুমি। আমাকে ঘুরে আসতে দাও, তারপরে এসে তোমাকে আমি সব কথা জানাবো, ততক্ষণ পরে দেখো। রঙ্গনায়কিমা আমার উপরে যে শক্তি প্রয়োগ করেছে সেটা এক্ষুনি সরান, দয়া করে তাড়াতাড়ি করুন। ওই রঙ্গনায়কি তোমার ভেতরে বশীকরণ শক্তিটা কোথায় ব্যবহার করেছে না জানতে পারলে ওটা নষ্ট করব কি করে? এটার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি জানি না, এমন রহস্য আর কোথাও নেই। ওই শক্তিটা ঠিক কোথায় অবস্থান করছে সেটা আমি জেনে বলছি। গঙ্গা, তুই ওই আয়নার সামনে দাঁড়া। তোর কপালে ওই রঙ্গনায়কই বশীকরণ শক্তিটাকে স্থাপন করেছে। তিনটে দীপের মতো আছে, ওতে কি মন্ত্র পড়া আছে? ওটা শুধুমাত্র মন্ত্রের দীপ নয়, রঙ্গনায়কি যার পূজো করে সেই চুনচুন ভৈরবেশ্বরের তিনেত্র শক্তি। ওটা ওই ত্রিনেত্র শক্তির মাধ্যমে তুমি যা কিছু দেখেছো বা জেনেছো সেই সমস্ত ব্যাপার রঙ্গনায়কই জেনে গেছে। ওই রঙ্গনায়কি মা আমার উপর আর যেন শক্তি প্রয়োগ করতে না পারেন, এই শক্তি এক্ষুনি বার করে দিন। শক্তিটা কোথায় আছে আমি জেনে গিয়েছি, ওটা আমি এক্ষুনি নষ্ট করে দিচ্ছি। ভৈরবেশ্বরের ত্রিনেত্র শক্তির সামনে আমার মন্ত্র শক্তি কোনো কাজেই লাগলো না, আমি কিছুতেই ওটা নষ্ট করতে পারছি না। তুই তোর মন্ত্র শক্তি দিয়ে ওটাকে বার করতে পারিসনি,
আমি আমার মায়া শক্তি দিয়ে ওটাকে বার করে দেখাবো। আপনার মায়া জন্মের জন্য আপনি যে মান্ত্রিক সিদ্ধি লাভ করেছেন সেটা এখানে আপনি প্রয়োগ করতেই পারেন, কিন্তু চুনচুনগিরির ভৈরবেশ্বরের যোগশক্তিকে হারানো সম্ভব নয়। চুনচুনগিরি ভৈরবেশ্বরকে কিছুতেই হারাতে পারবো না সেটা আমি জানি, কিন্তু ওই ভৈরবেশ্বর ভক্তিতে সদয় হন, চুনচুনগিরি ভৈরবেশ্বরকে গরুর মুদ্রায় দাঁড়িয়ে সূক্ষ্ম রূপে শরণ নিলে তিনি সদয় হয়ে নিশ্চয়ই বর দেবেন। আমরা যা কথা এখানে বলছি ত্রিনেত্র শক্তি দিয়ে রঙ্গনায়কই সবকিছু জেনে যাচ্ছে, ও কোনো কিছু করার আগে আপনি গরুর রূপ ধরে বা সূক্ষ্ম রূপ ধরে ওই শক্তিকে নষ্ট করে ফেলুন। ঠিক আছে, আমি বার করছি। চুনচুনগিরি ভৈরবেশ্বর, আমি সূক্ষ্মরূপী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, রঙ্গনায়কী গঙ্গার শরীরে প্রবেশ করিয়েছে যে ত্রিনেত্র শক্তিটাকে, সেই শক্তিটাই তোমার আমাকে দিতে হবে। আমি এখন নাগ রূপ ধারণ করে ওই ত্রিনেত্র শক্তিটাকে বার করব, তোমার ওই শক্তিটাকে আমার হাতে দিতেই হবে। রঙ্গনায়কী গঙ্গার শরীরে প্রবেশ করানো তোর ত্রিনেত্র শক্তিটাকে আমি বার করে ফেলেছি। এবার আমরা যাই পরিকল্পনা করি না কেন, রঙ্গনায়কী কিছুতেই জানতে পারবে না। আর নন্দিনীকে শেষ করবার পথে আমাদের আর কোনো বাধা আসবে না। গঙ্গার শরীরে থাকা ত্রিনেত্র শক্তিটা ওরা বার করে দিয়েছে। ঠিক। চুনচুনগিরি ভৈরবেশ্বরের শক্তি ওরা কি করে বার করতে পারলো? নাগানন্দ বুদ্ধিমান, চুনচুনগিরির ভৈরবেশ্বর থাকতে ও কিচ্ছু করতে পারবে না। ও কঠিন তপস্যা করে সূক্ষ্ম রূপ ধারণ করে ও শরণাগত হয়েছে। ভৈরবেশ্বরের সামনে শরণাগত হলে সে যদি শত্রু হয় সাহায্য করবেন। গঙ্গাকে আপনি ত্রিনেত্র শক্তি দিয়েছিলেন যাতে ভৈরবের শক্তিধারী ওই অস্ত্র কোথায় লুকিয়ে রাখা আছে সেটা আমরা জানতে পারি, কিন্তু এখন ওরা ওই ত্রিনেত্র শক্তি গঙ্গার শরীর থেকে বার করে দিয়েছে, আমরা এবার কি করে জানবো আর ওই অস্ত্র কি করে খুঁজে পাবো? গঙ্গার কাছ থেকে আমরা যে কোনো সাহায্য পাবো না সেটা জানতে পেরেছি, কিন্তু ও যেন আমাদের কাজে বিঘ্ন না ঘটাতে পারে তাই আমি আগে থেকেই একটা ব্যবস্থা করে রেখেছি। ওরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। ওরা ওই অস্ত্রটা
কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি খুব শীঘ্রই জানতে পেরে যাব। শোনো, তোমার অফিস যাওয়ার জামা বার করে রেখেছি। শোনো, কি হয়েছে? তুমি তো সবসময় আমার বের করে রাখা জামা পরেই যাও, অফিসে বেরোনোর সময় আমায় সবসময় বলো, কিন্তু আজকে তুমি অন্য জামা বের করে পড়লে, আমাকে না বলেই বেরিয়ে যাচ্ছ। তুমি কি আমাকে সব বলে করো? আমি নিজে থেকে বদলে যাইনি গঙ্গা, তোমার আচরণের জন্য বদলাতে আমি বাধ্য হয়েছি। আমার পরিস্থিতিটা একটু বোঝো তুমি, আমি কি করব বলো, আমায় করতে হচ্ছে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ওই নাগানন্দ আর মাধবীর পেছন পেছন ঘুরতে থাকো, আর নন্দিনীর থেকে বদলা নেবে এটাই সারাক্ষণ ভাবতে থাকো, আমি তোমায় কিচ্ছু বলবো না। তুমি কেন রেগে আছো আমি বুঝতে পারছি, কিন্তু এই কষ্টটা আর কয়েকদিনের ব্যাপার, কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাকো। কয়েকদিন কয়েকদিন বলে বলে আর কতদিন চুপ থাকতে বলছো তুমি আমায়? আরে নন্দিনীর বিরুদ্ধে 20 বছর লড়াই করার পরেও ওই স্বামীজি কিচ্ছু করতে পারলো না, আর তুমি ওই নাগানন্দ আর মাধবীর সাথে হাত মিলিয়ে মিলিয়ে ভাবছো যে তুমি জিতে যাবে? আমার ওদের উপর ভরসা আছে, ওরা নিশ্চয়ই নন্দিনীকে শেষ করতে পারবে। নন্দিনীর শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, আর ওরা নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না। পারবে, আগামী জ্যেষ্ঠ নক্ষত্র আসার পর নন্দিনী আর থাকবে না। তুমি এত বিশ্বাস নিয়ে কি করে বলছো? আমি বলছি কারণ জ্যেষ্ঠ নক্ষত্র হলো নাগদেবীর জন্ম নক্ষত্র, সেই দিনই নন্দিনীকে মেরে ফেলার জন্য আমরা অস্ত্র তৈরি করে রেখেছি। ওইটা সাধারণ কোনো অস্ত্র নয়, কার কোটাক নাগ বংশের শক্তি দিয়ে পাওয়া অস্ত্র। নাগ পঞ্চমীর দিনে বরুণ পুজো করে বিদ্যুতের শক্তি দিয়ে নির্মাণ করা হয়েছে ওই অস্ত্র। ওই অস্ত্র দিয়েই ওই নন্দিনীকে শেষ করতে হবে। এই তুমি জানো নন্দিনী অমর? নন্দিনীকে মেরে ফেলার মতো কোনো অস্ত্রই তৈরি হয়নি। এতদিন পর্যন্ত কোনো অস্ত্র ছিল না, কিন্তু এখন আছে। আমাকে বোঝানোর জন্য তুমি এইসব কথাগুলো বলছো, আমি বিশ্বাস করি না। তোমাকে দেখালে তুমি বিশ্বাস করবে তো? তুমি দেখাবে, দেখি। চলো এসো আমার সাথে। এসো। ওরা আউট হাউসের ভেতরে কি করছে? এই দেখো, এই হলো সেই অস্ত্র, নন্দিনীকে শেষ করে দেওয়ার জন্য নির্মাণ করা অস্ত্র।